السلام أهلا وسهلا. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা 3 নম্বর লেকচার শুরু করব কোষ রসায়ন চ্যাপ্টারে। তো তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান। তো আজকের লেকচারের যে টপিকসগুলো আছে সেগুলো হলো ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডের বৈশিষ্ট্য ও গঠন। হ্যাঁ, ডাইস্যাকারাইড, কয়েকটা ডাইস্যাকারাইডের গঠন আমরা শিখব, সেটা হলো সুক্রোজ, সেলুলোজ, ম্যালটোজ। আরেকটা হলো পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডের বৈশিষ্ট্য ও গঠন। কয়েকটা পলিস্যাকারাইডের বৈশিষ্ট্য ও গঠন শিখব, যেমন স্টার্চ বা শ্বেতসার, সেলুলোজ, আয়োডিন, গ্লাইকোজেন। আর তোমাদের সিলেবাসে অলিগোস্যাকারাইডের স্ট্রাকচার সিলেবাসে নাই। হ্যাঁ, অলিগোস্যাকারাইড কাকে বলে উদাহরণ দিলেই হয়ে যায়, অলিগোস্যাকারাইড স্ট্রাকচার দরকার নেই। তাহলে আমরা এখন চলে যাবো ডাইস্যাকারাইড। তো ডাইস্যাকারাইড কাকে বলে আমরা ইতিমধ্যে জেনেছি, যে দুটি মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে ডাইস্যাকারাইড বলে। বা আমরা এইভাবে বলতে পারি, যেসব শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে দুইটি মনোস্যাকারাইড একক পাওয়া যায় তাকে ডাইস্যাকারাইড বলে। তো যে যেভাবে বলো দুটাই কারেক্ট। তো কয়েকটা ডাইস্যাকারাইড এখানে উদাহরণ দেওয়া হয়েছে, একটা হলো সুক্রোজ, একটা সেলুলোজ, মাল্টোজ, আর একটা হলো ল্যাকটোজ। তাহলে এগুলো সবই হলো ডাইস্যাকারাইড। প্রথমে আমরা আসবো সুক্রোজ। সুক্রোজের রাসায়নিক সংকেত হলো C12S22O11। এটা হলো উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। তাহলে এর বৈশিষ্ট্য, তার চিনি হলো একটি সাধারণ সুক্রোজ যা ইক্ষু এবং বিট থেকে পাওয়া যায়। ইক্ষু মানে আখ, তাহলে ইক্ষু এবং বিট থেকে পাওয়া যায়। এবং মধু যেটা আমরা খাই, মধুর প্রধান কাঁচামানি হলো সুক্রোজ, এই জন্য মধু কিন্তু অনেক মিষ্টি। সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। সবুজ উদ্ভিদ যখন সালোক সংশ্লেষণের মাধ্যমে যে খাদ্যটা তৈরি করে সেটা কিন্তু আসলে গ্লুকোজ তৈরি করে। হ্যাঁ, এই গ্লুকোজটাই পরবর্তীতে সুক্রোজ গঠন করবে এবং সুক্রোজ হিসেবে তখন উদ্ভিদ বিভিন্ন অঙ্গে বাহিত করবে। এই জন্য বলতে সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে বাহিত হয়। সুক্রোজের বৈশিষ্ট্য, সুক্রোজ সাদা দানাদার, মিষ্টি স্বাদযুক্ত কঠিন পদার্থ। তাহলে আমরা বললাম সুক্রোজ সাদা দানাদার, মিষ্টি স্বাদযুক্ত কঠিন পদার্থ। স্বাদে গ্লুকোজ থেকে দ্বিগুণ মিষ্টি, পানিতে দ্রবণীয়, কিন্তু বিশুদ্ধ অ্যালকোহল ও ইথারে অদ্রবণীয়। এর গলনাঙ্ক 188°C। লৌহ অ্যাসিডে সুক্রোজের জলীয় দ্রবণ আদ্র বিশ্লেষিত হয়ে সমপরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজ অণু গঠন করে। তাহলে লৌহ অ্যাসিডের ভিতরে যদি সুক্রোজের জলীয় দ্রবণ দেওয়া হয় তাহলে সুক্রোজের সাথে লৌহ অ্যাসিড আদ্র বিশ্লেষিত হবে এবং বিশ্লেষিত হয়ে সমপরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ গঠন করে। কারণ আমরা জানি একটা সুক্রোজ গঠনে একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজ জড়িত। আমরা এবার সুক্রোজের কিভাবে স্ট্রাকচার তৈরি হয় সেটা এখন শিখব। সুক্রোজের গঠন, তাহলে আমরা এখানে দেখলাম যে সুক্রোজের রাসায়নিক সংকেত এটা হলো প্লাস পানি, আদ্র বিশ্লেষণ হয় যার ফলে সুক্রোজ ভেঙে যায় এবং ভেঙে গিয়ে দুইটা যৌগ গঠন করে, একটা হলো গ্লুকোজ আর একটা হলো ফ্রুক্টোজ, একোনো গ্লুকোজ এবং একোনো ফ্রুক্টোজ। তাহলে সুক্রোজ তৈরির সময় দুইটি মনোস্যাকারাইড তথা আলফা ডিগ্লুকোজের 1 নং কার্বনের OH এবং বিটা ডি ফ্রুক্টোজের 2 নং কার্বনের OH থেকে একোনো পানি অপসারিত হয়, ফলে কার্বন দুটির মধ্যে একটি গ্লাইকোসাইডিক বন্ধনী বা অক্সিজেন ব্রিজ তৈরি হয় এবং সুক্রোজ গঠন হয়। আমরা ডান সাইডে আমরা ফিগার দেখতে পাচ্ছি। তাহলে এই যে গ্লুকোজ, আমরা এখানে গ্লুকোজ দেখতে পাচ্ছি আর ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি ফ্রুক্টোজ।
কেউ কি বলতে পারবা যে বাম সাইডের যে গ্লুকোজের স্ট্রাকচার এটা কি গ্লুকোজ, আলফা গ্লুকোজ না বিটা বিটা গ্লুকোজ? এটা কে বলতে পারবে, আলফা ডি গ্লুকোজ না বিটা ডি গ্লুকোজ? আমরা বাম সাইডে ডাম সাইডে গ্লুকোজের যে স্ট্রাকচারটা দেখছি, তাহলে এটা কেউ বলতে পারবা যে এটা কোন গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ না বিটা ডি গ্লুকোজ? কারণ এই স্ট্রাকচার গুলো গত ক্লাসে শিখিয়েছিলাম, কে কে বলতে পারবা? আলফা ডি গ্লুকোজ স্যার, আলফা গ্লুকোজটা আলফা, আলফা ডি গ্লুকোজ। কেন আলফা ডি গ্লুকোজ? ওই যে ওএইচ নিচে আছে। হ্যাঁ, কারণ এক নম্বর কার্বনে আমরা বলেছিলাম, এক নম্বর কার্বনে যে গ্লুকোজের রিং, এই রিংটার নাম হলো পাইরানোজ রিং। তাহলে পাইরানোজ রিং এর এক নম্বর কার্বনে দুটো অবস্থান তৈরি হবে, উপরের অবস্থান হলো বিটা এবং নিচের অবস্থান হলো আলফা। তাহলে ওএইচ মূলক যে অবস্থানে থাকবে গ্লুকোজের নামও তখন তার অনুসারে হবে। তাহলে এখানে হাইড্রোক্সিল বা ওএইচ গ্রুপ এটা আছে কোন অবস্থানে, আলফা অবস্থানে, এই জন্য এটা হলো আলফা ডি গ্লুকোজ। তাহলে এটা হলো আলফা ডি গ্লুকোজ। আর ডাম সাইডে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো ফ্রুক্টোজ। এটা কোন ধরনের ফ্রুক্টোজ? এটা কোন ধরনের ফ্রুক্টোজ এটা বলতে পারবা? আচ্ছা বিটা ডি, আচ্ছা বিটা ডি, বিটা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ এটা ঠিক আছে। কারণ আমরা যে গতদিনে যে বিটা ডি ফ্রুক্টোজ দেখেছিলাম, সেখানে কিন্তু আমরা এখানে দেখেছিলাম এই যে 2 নম্বর কার্বন ছিল এখানে আর 5 নম্বর কার্বন ছিল এখানে, বুঝতে পারছো? 2 নম্বর কার্বন ছিল এখানে আর 5 নম্বর কার্বন ছিল এখানে। আমরা যদি ফ্রুক্টোজের অরিজিনাল স্ট্রাকচারটা দেখি তাহলে বুঝতে পারবো। এই যে বিটা ডি ফ্রুক্টোজ, এখানে বিটা ডি ফ্রুক্টোজ এখানে দেখো, এই যে 2 নম্বর ডাম সাইডে ছিল আর 5 নম্বর হয়ে গেছে বাম সাইডে। হ্যাঁ, ওখানে কিন্তু কাঠামো চেঞ্জ হয়ে যায় যখন, মনে করো যে এই স্ট্রাকচার বিটা ডি ফ্রুক্টোজের এই স্ট্রাকচারটা যদি আমরা এই গ্লুকোজের কাছাকাছি নিয়ে আসতাম, তাহলে এখানে 2 নম্বর কার্বনটা আসতো না, আসতো 5 নম্বর কার্বন। কারণ আমরা একটু আগে দেখলাম ওই গঠনটাই, যে 5 নম্বর কার্বন কাছাকাছি আছে, এই গঠনটাই 5 নম্বর এদিকে আছে আর ডান দিকে আছে 2 নম্বর কার্বন। যখন গ্লুকোজের সাথে আলফা ডি গ্লুকোজের সাথে বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজের সাথে বিটা ডি ফ্রুক্টোজ যখন বিক্রিয়ায় অংশ নেয়, তখন কি হয় যে বিটা ডি ফ্রুক্টোজের যে কার্বন কাঠামো সেটা সাইট সাইট পরিবর্তন করে, যার ফলে এখানে ছিল, আগে আমরা যখন অরিজিনাল গঠন দেখবো তখন এখানে ছিল 2 নম্বর কার্বন আর এখানে ছিল 5 নম্বর কার্বন। তখন এখানে কি হয়ে যায়, সাইড চেঞ্জ হয়ে যাওয়ার ফলে এই 2-এর জায়গায় চলে আসে 5 আর 5-এর জায়গায় চলে যাবে 2। ঠিক একই রকম ভাবে 6 আর 1, এখানে ছিল 6, 6টা হয়ে যাবে এখানে, 1 হয়ে যাবে এখানে। ঠিক 3 আর 4, তাহলে আগের কাঠামোতে আমরা 3 কোথায় দেখেছিলাম, আমরা 3 দেখেছিলাম এই ডান সাইডে এখানে আর 4 দেখেছিলাম এখানে, এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে 3 আর 4। আর এই যে উপরে যে আমরা দেখবো যে হাইড্রোজেন তারপর CH2OH, এগুলো এই কাঠামোগুলো পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলা হয় সাইড চেঞ্জ, সাইড চেঞ্জ রিয়াকশন। এই যে এখানে, তাহলে আমরা 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 যদি একটা চিন্তা করি, এই যে আমরা এখানে দেখো, এই যেখানে 1 নম্বর কার্বনে, 1 নম্বর কার্বনে CH2OH, উপরে আছে OH, আবার এখানে এদিকেও আছে দেখো 6 নম্বর CH2OH, এটা হলো 5 নম্বর কার্বন, এটা হলো H। আমরা এই 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 অংশটুকু যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে দেখো, এই যে 1 নম্বর ছিল আমরা দেখলাম এখানে নিচে ছিল, 1 নম্বরের জায়গায় এখন কি আছে 6 নম্বর, আর উপরে আমরা দেখেছিলাম CH2OH, এটা ছিল 6 নম্বর, ওটা হয়ে গেছে এখন 1 নম্বর। হ্যাঁ, আর এখানে আমরা আরেকটি জিনিস দেখেছিলাম যে এখানে ছিল OH, আমরা এখন এখানে যাই, এই যে ওএস কিন্তু এখানে, ওএস ছিল এখানে, ওএস ছিল এখানে। তাহলে এটা হলো বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে আমরা কিভাবে বলবো, বিটা ডি ফ্রুক্টোজ যখন আলফা ডি গ্লুকোজের সাথে অংশ বিক্রিয়া অংশ নেয়, তখন বিটা ডি ফ্রুক্টোজ তার সাইট পরিবর্তন করে, সবগুলো কার্বন কাঠামো তার সাইট পরিবর্তন করে। 2-5-এর জায়গায় যাবে 5-2-এর জায়গায় আসবে, 3-4-এর জায়গায় যাবে 4-3-এর জায়গায় আসবে, 6-1-এর জায়গায় যাবে 1-6-এর জায়গায় আসবে, যার ফলে আমাদের স্ট্রাকচারটা এরকম দাঁড়াবে।
এর ফলে আমরা এখানে দেখব আলফা ডিগ্লুকোজের এক নম্বর কার্বনের ওএইচ এবং এদিকে হলো বিটা ডি ফ্রুক্টোজের দুই নম্বর কার্বনের ওএইচ, এরা পরস্পর কাছাকাছি চলে আসে এবং কাছাকাছি চলে আসার ফলে এখনো পানি অপসারিত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এখনো পানি অপসারিত হয়েছে এবং এই এখানে এক নম্বর গ্লুকোজের এক নম্বর কার্বন এবং সুক্রোজের দুই নম্বর কার্বনের মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হয়েছে। আমরা নিচের যে কাঠামো সেখানে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজের এক নম্বর কার্বন এবং সুক্রোজের দুই নম্বর কার্বনে এখনো পানি অপসারিত হয়ে একটা অক্সিজেন সেতু তৈরি করেছে। তাহলে এই বন্ডটার নাম হবে গ্লাইকোসাইটিক বন্ধনী, এই বন্ডটার নাম হবে গ্লাইকোসাইটিক বন্ধনী। এখন আমরা এই বন্ধনের নামও বলতে পারবো, কারণ আমরা জানি বাম সাইডের স্ট্রাকচারটা হলো আলফা ডি গ্লুকোজ আর ডান সাইডের স্ট্রাকচার হলো বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে আমরা এই গ্লাইকোসাইটিক বন্ধনের নাম কি বলবো, আলফা ডি ওয়ান, হ্যাঁ সরি আলফা ওয়ান, আলফা ওয়ান আর এটা হলো বিটা টু। হ্যাঁ তাহলে আমরা এখানে কি বলবো, আলফা ওয়ান বিটা টু গ্লাইকোসাইটিক, হ্যাঁ বিটা টু লিঙ্কেজও বলতে পারি বা গ্লাইকোসাইটিক বন্ধনই বলতে পারি। ওকে তাহলে আমরা এখানে কি বলবো, আলফা ওয়ান বিটা টু গ্লাইকোসাইটিক লিঙ্কেজ বা বন্ধনী। তাহলে এই লিঙ্কেজ বা বন্ধনীর মাধ্যমে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ মিলে কি তৈরি করে, সুক্রোজ তৈরি করে। আচ্ছা এখন একটা কোশ্চিন আমরা প্রায় দিই, সেটা হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং সুগার কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়, কারণ কি, সুক্রোজ তৈরির সময় দুটি মনোস্যাকারাইডের মুক্ত অ্যালডিহাইড ও কিটোন গ্রুপের অস্তিত্ব নষ্ট হয়ে যাওয়ায় এর বিজারণ ক্ষমতা লুপ্ত হয়। যখন এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা যখন আলাদা ছিল তখন কি ছিল, আমরা চেইন স্ট্রাকচার বা সরল চেইন যে স্ট্রাকচার দেখেছিলাম ওখানে আমরা দেখেছিলাম গ্লুকোজের গঠনে একটা মুক্ত অ্যালডিহাইড আর ফ্রুক্টোজের গঠনে একটা মুক্ত কিটোন ছিল। কিন্তু এখানে যখন আমরা দেখলাম যে সুক্রোজ গঠন হয়ে গেছে, সুক্রোজ গঠন হয়ে যাওয়ার কারণে আমরা জানি যে গ্লুকোজের এক নম্বর কার্বনে অ্যালডিহাইড গ্রুপ থাকে আর সুক্রোজের দুই নম্বর কার্বনে কিটোন গ্রুপ থাকে, যার কারণে এই এক নম্বর আর দুই নম্বর কার্বনের মধ্যে এই মুক্ত অ্যালডিহাইড এবং মুক্ত কিটোনের এখানে অস্তিত্ব নষ্ট হয়ে যায়, যেহেতু এরা অক্সিজেন সেতু তৈরি করে ফেলে, এই জন্য মুক্ত থাকার যে অস্তিত্ব সেটা নষ্ট হয়ে যাবে সুক্রোজের ক্ষেত্রে। কিন্তু যখন একাকী হিসেবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যখন একাকী হিসেবে থাকবে তখন কিন্তু তাদের রিডিউসিং ক্ষমতা থাকবে, কিন্তু যখনই গ্লুকোজ আর ফ্রুক্টোজ একটা অক্সিজেন সেতু তৈরি করার মাধ্যমে সুক্রোজ তৈরি করে ফেলে তখন সুক্রোজের মধ্যে কোনো মুক্ত অ্যালডিহাইড বা কোনো মুক্ত কিটোন গ্রুপ থাকে না, যার কারণে সুক্রোজের বিজারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ওকে তাহলে এইভাবে আমরা সুক্রোজকে অবিজারক সরকার বলবো, সুক্রোজকে বিজারক সরকার বলতে পারবো না। এবার আমরা আরেকটা ডাইস্যাকারাইডে যাব, সেই ডাইস্যাকারাইডের নাম হলো সেলোবায়োজ। রাসায়নিক সংকেত কিন্তু প্রত্যেকটার একই, হয়তো গাঠনিক কাঠামো চেঞ্জ, সাধারণত সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙনের ফলে সেলোবায়োজ তৈরি হয়। দুটি বিটা ডি গ্লুকোজ বিটা ওয়ান ফোর লিঙ্কেজ দিয়ে সংযুক্ত হয়ে এক অণু সেলোবায়োজ তৈরি করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিটা ডি গ্লুকোজ, এটাও হলো বিটা ডি গ্লুকোজ, কারণ আমরা জানতাম এটা হলো এক নম্বর কার্বনে ওএস ছিল আর এই বিটা ডি গ্লুকোজের চার নম্বর কার্বনে নিচে ওএস ছিল। তাহলে এখানকার ওএস আর এখানকার উপরের ওএস যদি আমরা একটা পানি বের করে ফেলি তাহলে শুধু অক্সিজেনই অবশিষ্ট থাকে, এইভাবে অক্সিজেন এই লিঙ্কেজটা তৈরি করেছে। তাহলে এখানে হবে এই লিঙ্কেজটার নাম হবে বিটা ওয়ান ফোর লিঙ্কেজ। তাহলে সেলোবায়োস বিটা ওয়ান ফোর লিঙ্কেজ দ্বারা পরস্পর যুক্ত থাকে এবং সেলোবায়োস গঠন করে। এবার আসবো ম্যাল্টোজ, ম্যাল্টোজে আমরা কি দেখবো, স্টার্চের আংশিক ভাঙনের ফলে ম্যাল্টোজ তৈরি হয়, স্টার্চের আংশিক ভাঙনের ফলে ম্যাল্টোজ তৈরি হয়। তাহলে এখানে আমরা দেখবো দুই অণু আলফা ডি গ্লুকোজ, তাহলে বাম সাইডে একটা আলফা ডি গ্লুকোজ ডান সাইডে একটা আলফা ডি গ্লুকোজ এখানে বিদ্যমান। তাহলে আমরা এখানে দেখবো বাম দিকের যে আলফা ডি গ্লুকোজ তার নিচে এক নম্বর কার্বনের নিচে কি ছিল, ওএইচ, আর ডান দিকের যে আলফা ডি গ্লুকোজ তার চার নম্বর কার্বনের নিচে ছিল ওএইচ। তাহলে এখন এই দুই একের ওএইচ আর এখানকার চারের ওএইচ থেকে এখনো পানি অপসারিত হয় এবং এক আর চারের মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হয়, এই জন্য আমরা একে বলবো আলফা ওয়ান ফোর লিঙ্কেজ।
বা গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে মেলটোস কিভাবে তৈরি হয়? দুইটা আলফা ডিগ্লুকোজ পরস্পর আলফা 1,4 লিঙ্কেজ গঠনের মাধ্যমে মেলটোস তৈরি করে। তাহলে এই ছিল মেলটোজের স্ট্রাকচার। তাহলে আমরা তিনটা ডাইস্যাকারাইডের স্ট্রাকচার শিখলাম, একটা হলো সুক্রোজ, একটা হলো সেলোবায়োস, আর আরেকটা হলো মেলটোস। এবার আসবো আমরা পলিস্যাকারাইড। যে কার্বোহাইড্রেট কে আদ্র বিশ্লেষণ করলে অনেকগুলো মনোস্যাকারাইড অণু পাওয়া যায়, অনেকগুলো বলতে অবশ্যই 10-এর অধিক, অবশ্যই 10-এর অধিক মনোস্যাকারাইড পাওয়া যাবে। এরা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট জৈব রাসায়নিক পদার্থ, সাধারণত পানিতে অদ্রবণীয় এবং মিষ্টি নয়। উদাহরণ স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ইত্যাদি। সেলুলোজ প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায়, স্টার্চের পরিমাণ দ্বিতীয় পর্যায়ে। সেলুলোজ সবচেয়ে বেশি পাওয়া যাবে, এরপরেই যে অবস্থান যে যৌগটির সেটা হলো স্টার্চ। শ্বেতসারের বৈশিষ্ট্যগুলো কি কি? উদ্ভিদে স্টার্চ সঞ্চিত পদার্থ হিসেবে বিরাজ করে। ও, আর এখানে আমরা আরেকটা জিনিস বলবো যে এটা হলো স্টার্চ বা শ্বেতসারের সাধারণ সংকেত, C6H10O5 প্রথম বন্ধনী, যে বাইরে হলো এন। এন মানে হলো একটা মান, এন এর মান অবশ্যই তোমাকে 10-এর বেশি হতে হবে। ঠিক আছে, তাহলে শ্বেতসার বা স্টার্চের বৈশিষ্ট্যগুলো কি কি? স্টার্চ উদ্ভিদে সঞ্চিত পদার্থ হিসেবে বিরাজ করে। সালোক সংশ্লেষণে তৈরি অধিকাংশ গ্লুকোজই স্টার্চে রূপান্তরিত হয়। ধান, গম, আলু স্টার্চের প্রধান উৎস। গোল আলুর স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তম, আর চালের স্টার্চ কণিকা সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে গোল আলুর মধ্যে যে স্টার্চ রয়েছে সেটা অনেক বড় বড় যৌগ বলতে পারি আমরা, বা বড় স্টার্চ কণিকা বলতে পারি। আর চালের মধ্যে যে স্টার্চটা পাওয়া যাবে সেটা সবচেয়ে ক্ষুদ্রতম স্টার্চ। স্টার্চের বৈশিষ্ট্য, স্টার্চ গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন, সাদা পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ। সাধারণ তাপমাত্রায় স্টার্চ পানি, ইথার ও অ্যালকোহলে অদ্রবণীয়। উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভেঙে ডেক্সট্রিন ও মেল্টোজ হয়ে গ্লুকোজে রূপান্তরিত হয়। তাহলে উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভেঙে যায়, ভেঙে ডেক্সট্রিন ও মেল্টোজ হয়, পরে এই ডেক্সট্রিন এবং মেল্টোজ আবার গ্লুকোজে পরিণত হতে পারে। আয়োডিন দ্রবণে, আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে, আর ফেহেলিং দ্রবণ বা ফেহেলিং বিকারক স্টার্চ কর্তৃক বিজারিত হয় না। আমরা এই বিকারকের কথা এর আগে একদিন বলেছিলাম, ফেহেলিং বিকারক। তাহলে ফেহেলিং বিকারক বা ফেহেলিং দ্রবণ স্টার্চ কর্তৃক বিজারিত হয় না। এর কারণটা হলো কি, যে স্টার্চের গঠনে অনেকগুলো আলফা ডি গ্লুকোজ আছে, আর এই আলফা ডি গ্লুকোজ পরস্পর আলফা 1,4 বা আলফা 1,6 লিঙ্কেজ দ্বারা যুক্ত হয়ে যায়, যার ফলে স্টার্চে কোনো মুক্ত অ্যালডিহাইড থাকে না। এই জন্য ফেলিং দ্রবণ স্টার্চ কর্তৃক বিজারিত হবে না। স্টার্চের গঠন, অ্যামাইলোজ ও অ্যামাইলোপেকটিন নামক দুটি পলিস্যাকারাইডের সমন্বয়ে স্টার্চ গঠিত। তাহলে স্টার্চের গঠনে আমরা দুইটা ছোট্ট যৌগ দেখবো, একটা হলো অ্যামাইলোজ আর একটা হলো অ্যামাইলোপেকটিন। এটাও এরা হলো পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইডের সমন্বয়ে বড় স্টার্চ যৌগ গঠিত হয়। তাহলে স্টার্চের মধ্যে কি কি আছে? আলফা ডি গ্লুকোজ অণু নিয়ে স্টার্চ গঠিত। গ্লুকোজ একক আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে স্টার্চের গঠনটা, এটা একটা সাধারণ গঠন আমরা দেখতে পাচ্ছি। বাম সাইডে এখানে কিন্তু একটা আলফা ডি গ্লুকোজ, মাঝে কিন্তু একটা আলফা ডি গ্লুকোজ, এবং ডানেও কিন্তু একটা আলফা ডি গ্লুকোজ আছে। তাহলে এখানে মোট তিনটা আলফা ডি গ্লুকোজ আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। তাহলে প্রথম আলফা ডি গ্লুকোজের এটা ছিল 1 নম্বর কার্বন, এবং 1 নম্বর কার্বনের নিচে ছিল OH, আর পাশের যে আলফা ডি গ্লুকোজ এটা হলো 4 নম্বর কার্বন, 4 নম্বর কার্বনের নিচে OH ছিল, যার ফলে 1 আর 4-এর মধ্যে এখনো পানি অপসারিত হয়, কারণ 1-এরও OH আবার এখানে 4-এর OH, এই 2 OH এর মধ্যে এখনো পানি অপসারিত হয়, এই অক্সিজেন সেতু তৈরি করেছে। ঠিক আবার 2 নম্বর যে আলফা ডি গ্লুকোজ, 3 নম্বর আলফা ডি গ্লুকোজের মধ্যেও এরকম আলফা 1,4 লিঙ্কেজ তৈরি করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা আলফা ডি গ্লুকোজ, কিন্তু আমরা মাঝের যে আলফা ডি গ্লুকোজ সেখানে আমরা একটা এরকম একটা ডট ডট একটা আমরা রেখা টেনে দিয়েছি, রেখা টেনে দিয়ে
রেখার বাইরে আমরা এন লিখে দিয়েছি। হ্যাঁ, এখন এন এর মান আমি ইচ্ছা মতো বসাতে পারি। যদি আমরা এন এর মান এখানে 100 দিয়ে দিই, তাহলে এখানে মোট কয়টা আলফা ডি গ্লুকোজ হবে? এখানে 102টা। এন এর মান আমি 1000ও দিতে পারি। হ্যাঁ, এরকম আমি এন এর মান ইচ্ছা মতো আমি দিব, তবে সেটা অবশ্যই 10-এ বেশি দিতে হবে। আমরা একটু আগে আমি বলেছিলাম যে স্ট্রাকচারের সাধারণ সংকেত হলো কত, C6, তারপর হলো C6, তারপর ছিল H10, আর ও ছিল 5। তাহলে এখন এই গঠনটাই দেখো, এই যে আমরা যে ডট ডট রেখা দিয়ে ব্লক করে রেখেছি যে গঠনে, সেখানে দেখো কার্বন 6টা আছে নাকি, 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6টা কার্বন আছে, আমরা C6 পেয়ে গেছি। এবার H10 এখন আছে কিনা সেটা দেখবো। এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 10টা H2 কিন্তু পেয়ে গেছি। আর আমরা পাবো O5। তাহলে এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা O5 পেয়ে গেছি। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে এর সাধারণ সংকেত কত বলেছিলাম, C6H10O5 ব্র্যাকেট দিয়ে N। তাহলে এই একই কাঠামো কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেখানে কিন্তু C6H10O5 থাকবে, এই যে এটা হলো N। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি স্টার্চের যে কাঠামোটা। আচ্ছা, আমরা এখানে বলেছিলাম স্টার্চের কাঠামোতে কি কি আছে, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। এখন এই অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন সম্পর্কে একটু জেনে নিই। অ্যামাইলোজ, তাহলে পার্থক্যের বিষয় এখানে হলো অ্যামাইলোজ আর এটা হলো অ্যামাইলোপেকটিন। পরিমাণ, উদ্ভিদের স্টার্চে 20-30% অ্যামাইলোজ থাকবে। যদি মনে করো ধানে বা গমে বা আলুতে যে স্টার্চ গুলো আছে সেই স্টার্চের মধ্যে অ্যামাইলোজ থাকবে 20-30%, এবং ওই একই স্টার্চে অ্যামাইলোপেকটিন থাকবে 70-80%। গঠন, অ্যামাইলোজ গঠনে, কোনো অ্যামাইলোজ গঠনে সাধারণত 200-1000 আলফা ডি গ্লুকোজ অণু নিয়ে গঠিত। তাহলে অ্যামাইলোজ এর মধ্যে যে গ্লুকোজ গুলো থাকবে সে গ্লুকোজ 200-1000টি থাকবে। আবার কোনো অ্যামাইলোপেকটিনে প্রায় 2000-2 লাখ আলফা ডি গ্লুকোজ অণু থাকে। তাহলে অ্যামাইলোপেকটিনে আলফা ডি গ্লুকোজ অণু বেশি থাকে, কমপক্ষে 2000 এবং সর্বোচ্চ 2 লাখ আলফা ডি গ্লুকোজ অণু নিয়ে গঠিত। লিঙ্কেজের গঠন, অ্যামাইলোজে আলফা ডি গ্লুকোজ অণুগুলো পরস্পর কার্বনের α1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে সংযুক্ত থাকবে। তাহলে অ্যামাইলোজে যে গ্লুকোজ গুলো থাকবে সেই গ্লুকোজ গুলো সবাই α1,4 লিঙ্কেজ দ্বারা পরস্পর যুক্ত। এক ধরনের লিঙ্কেজই থাকবে, সেই লিঙ্কেজটার নাম হলো α1,4। অ্যামাইলোপেকটিন, তাহলে আলফা ডি গ্লুকোজ অণুগুলো পরস্পর কার্বনের α1,4 লিঙ্কেজ ছাড়াও α1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে সংযুক্ত থাকে। তাহলে অ্যামাইলোপেকটিনে আমরা দু ধরনের লিঙ্কেজ পাব, একটা লিঙ্কেজ হলো α1,4 আর আরেকটা লিঙ্কেজ হলো α1,6 লিঙ্কেজ। অ্যামাইলোজের শৃঙ্খলের প্রকৃতি হলো অশাখান্বিত, মানে কোনো শাখা থাকবে না, একবারে সরল একটা চেইন হবে, কিন্তু অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে শাখান্বিত হবে। স্টার্চের দ্রবণে আয়োডিন যোগ করলে, তাহলে স্টার্চের দ্রবণে যদি আয়োডিন যোগ করি তাহলে কালো বা কালো নীল বা গাঢ় নীল বর্ণ ধারণ করে। তাহলে অ্যামাইলোজ অংশটা কালো বা কালো নীল বা গাঢ় নীল বর্ণ ধারণ করবে, আবার অ্যামাইলোপেকটিন অংশটা আয়োডিন দ্রবণে লাল বা পার্পল রং প্রদান করে। তাহলে এই ছিল অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন এর যে পার্থক্যের বিষয়গুলো। মূলত অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন মিলে কিন্তু একটা স্টার্চ তৈরি হয়। আমরা এখন অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচারটাও একটু দেখে নিব। তাহলে এটা হলো স্টার্চের গঠন, আমরা এখানে লিখে দিয়েছি অ্যামাইলোজ ও অ্যামাইলোপেকটিনের গঠন। তাহলে আমরা উপরে দিয়েছি অ্যামাইলোজের গঠন, নিচে দিয়েছি অ্যামাইলোপেকটিনের গঠন। তাহলে উপরের গুলো দেখো, এখানে আমরা কি দিয়েছি, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, আর এখানে আমরা একটা বন্ড ছেড়ে দিয়েছি, মানে এদিকে আরো অসংখ্য আলফা ডি গ্লুকোজ সংযুক্ত হবে। এইভাবে ঠিক যেভাবে আমরা দেখেছি ঠিক সেইভাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে আলফা ডি গ্লুকোজ এবং দ্বিতীয় আলফা ডি গ্লুকোজের মধ্যে একটা লিঙ্কেজ তৈরি হয়েছে, এই লিঙ্কেজের নাম কিন্তু α1,4 লিঙ্কেজ। 2 নম্বর থেকে 3 নম্বরের মাঝেও একটা আলফা আলফা 1,4 লিঙ্কেজ দেখতে পাচ্ছি,
তিন থেকে চারের মধ্যেও আমরা একটা আলফা 1,4 লিঙ্কেজ দেখতে পাচ্ছি। তাই এইভাবে কিন্তু লিঙ্কেজ তৈরি করে একটা সরল চেন গঠন করবে, যে গঠনটা হবে অ্যামাইলোজ। তাহলে আমরা একটু আগে বললাম অ্যামাইলোজের গঠনে তাহলে কতগুলো আলফা রিগ্লুকোজ থাকতে পারে। একটু আগে আমি কিন্তু পার্থক্য যখন পড়াইছিলাম তখন কিন্তু বলেছিলাম অ্যামাইলোজের গঠনে কতগুলো আলফা রিগ্লুকোজ অণু থাকতে পারে, কে কে বলবা? পরস্পর যুক্ত হয়ে অ্যামাইলেজ তৈরি করে। এখন আমরা আসবো নিচে অ্যামাইলোপেকটিন। তাহলে নিচে যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা আলফা ডিগ্লুকোজ পরস্পর আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারা সংযুক্ত আছে। এখন আমরা উপরে একটা দেখেছি, এটাও কিন্তু পরস্পর উপরে যে দুইটা আলফা ডিগ্লুকোজ আমরা দেখতে পাচ্ছি এখানেও এই আলফা 1,4 লিঙ্কেজ দ্বারা পরস্পর সংযুক্ত। তাহলে নিচে একটা চেন এবং উপরে একটা চেন। এখন উপরের চেনকে নিচের চেনের সাথে সংযুক্ত করতে হলে যে লিঙ্কেজ প্রয়োজন সে লিঙ্কেজের নাম হলো আলফা 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। তাহলে উপরের চেনের যে 1 নম্বর আছে সে 1 নম্বরের নিচে কি ছিল? ওএস ছিল। আর নিচের যে চেইনটা আছে এখানকার 3 নম্বর আলফা ডিগ্লুকোজের আমরা এখানে দেখবো CH2, এখানে ওএস ছিল। তাহলে এখানকার ওএস আর উপরের চেইনের 1 নম্বর কার্বনের যে ওএস এর মধ্যে এখনো পানি অপসারিত হয়, যার ফলে উপরের চেইন এবং নিচের চেইন সংযুক্ত হয়ে যায় এবং এই লিঙ্কেজটার নাম হয় আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ওকে, তাহলে এইভাবে অ্যামাইলোপেকটিন তৈরি হয়। তাহলে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন আমরা দেখাই দিলাম। তাহলে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন মিলেই মূলত স্টার্চ। তো তোমাদের হয়তো এটা দেখে অনেক কঠিন মনে হবে, তো তোমরা যদি কেউ মনে করো যে আমি এই স্ট্রাকচারটা দিব, স্টার্চের গঠন আমি এই স্ট্রাকচারটা দিব, এটা দিলেও হবে, তোমাদের জন্য এটাই প্রযোজ্য। হ্যাঁ, তোমাদের জন্য এই অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন, হ্যাঁ, এটা প্রযোজ্য নয়। তোমরা যেমন পরীক্ষায় যদি স্টার্চের স্ট্রাকচার আসে তাহলে তোমাদেরকে এটাই লিখতে হবে, কিন্তু যদি MCQ আবার দেয়, হ্যাঁ, হয়তো এটা উদ্দীপক হিসেবে দিল, তখন কিন্তু তোমাকে এই জন্য এগুলো শিখে রাখতে হবে। কিন্তু আমরা যখন CQ দেবো, CQ পরীক্ষায় কখনো আমরা অ্যামাইলোজ বা অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার আঁকতে দিই না। আমরা সাধারণত এই স্ট্রাকচার চাই, যে স্টার্চের এই গঠনটা চাই। তো তাহলে আমরা এখন কি বলতে পারি, অ্যামাইলোজে কয়টা লিঙ্কেজ থাকবে, অ্যামাইলোজে কয় ধরনের লিঙ্কেজ থাকবে? দুই ধরনের অ্যামাইলোজ। অ্যামাইলোজে কয় ধরনের লিঙ্কেজ? এক ধরনের। সেই লিঙ্কেজটার নাম কি? আলফা 1,4 গ্লাইকোসাইড। আর অ্যামাইলোপেকটিনে কয় ধরনের লিঙ্কেজ? দুই ধরনের, একটা হলো আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আর একটা হলো আলফা 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা যাব সেলুলোজ। তাহলে উদ্ভিদের একটি প্রধান গাঠনিক পদার্থ, এর বৈশিষ্ট্য এরা স্বাদহীন, গন্ধহীন, সাদা, কঠিন জৈব রাসায়নিক পদার্থ, এটি পানিতে অদ্রবণীয়, অবিজারক পদার্থ, আণবিক ভর 2 লক্ষ থেকে কয়েক লক্ষ, এটি মিষ্টি নয়, বিজারণ ক্ষমতাহীন, আয়োডিন দ্রবণ প্রয়োগে কোনো রং দেয় না, এটি ফাইবার সদৃশ্য ও শক্ত, এটির কোনো পুষ্টিগুণ নাই। সেলুলোজের গঠন, অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু পরস্পর বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে সেলুলোজ তৈরি করে এবং সেলুলোজ অণু অশাখান্বিত। তাহলে আমরা যদি সেলুলোজের স্ট্রাকচারটা চাই, তাহলে আমরা যে এখানে যেমন দেখেছিলাম, হ্যাঁ, এখানে আমরা যেমন দেখেছিলাম এটা স্ট্রাকচার গঠন, হ্যাঁ, সেলুলোজের গঠনে কি হবে, উপরে থাকবে ওএইচ আর নিচে থাকবে এইচ, হ্যাঁ, যার ফলে এই ওএইচ এর সাথে এই নিচের ওএইচ এর মধ্যে একটা অক্সিজেন সেতু হবে এবং সেতুটা এইভাবে উপর হতে নিচ, ঠিক এখানেও তাই উপর হতে নিচের দিকে এবং এখানে এন, হ্যাঁ, যেহেতু এটা বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত এই জন্য ওইভাবে স্ট্রাকচারটা তোমাকে শিখতে হবে। তবে সেলুলোজের স্ট্রাকচারটা না শিখলেও চলে, কারণ সেলুলোজ সাধারণত দেওয়া হয় না, এই জন্য আমরাও এখানে দিইনি। আমরা এবার আরেকটা স্ট্রাকচারে যাব, সেটা হলো গ্লাইকোজেন। এটি একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড, এটি প্রাণী দেহে
কোষ যেটা আছে সেই কোষের সঞ্চিত খাদ্যের নাম হলো কিন্তু গ্লাইকোজেন। প্রাণীদেহের যকৃত ও মাংসপেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে, যা প্রয়োজনে গ্লুকোজে পরিণত হয়ে কার্বন ও শক্তি সরবরাহ করে। এই জন্য গ্লাইকোজেন খেয়ে প্রাণীর স্টার্চ বলে। আমরা যে বর্তমানে যে খাবারগুলো খাই, যে ভাত বা রুটি, এই ভাত বা রুটিগুলো কিন্তু একসময় পরিপাক হয়ে কি তৈরি করে, রক্তে গ্লুকোজ তৈরি করে, আর রক্তের অতিরিক্ত গ্লুকোজ তখন মাংসপেশিতে বা যকৃতে গ্লাইকোজেন আকারে জমা হয়। এই জন্য আমাদের গ্লাইকোজেন হলো প্রাণীর স্টার্চ। এর বৈশিষ্ট্য, এটি সাদা পাউডার জাতীয় যা পানিতে আংশিক দ্রবণীয়। আয়রন দ্রবণ প্রয়োগে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, আংশিক আর্দ্র বিশ্লেষিত হয়ে ম্যাল্টোজ আর পূর্ণ আর্দ্র বিশ্লেষিত হয়ে আলফা ডি গ্লুকোজ অণু প্রদান করে। যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয় এবং রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। গ্লাইকোজেনের গঠন, গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হলো আলফা ডি গ্লুকোজ। তাহলে এদের যে গাঠনিক একক সেটা হলো আলফা ডি গ্লুকোজ। অ্যামিলোপেকটিনের মতো এর অণু শৃঙ্খল ও শাখাম্বিত এবং দুই ধরনের গ্লাইকোসাইডিক বন্ধন আলফা 1,4 এবং আলফা 1,6 এর মাধ্যমে গ্লুকোজ অণুগুলো পরস্পর সংযুক্ত থাকে। তাহলে এদের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা অবশ্যই আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, এবং অ্যামিলোপেকটিনে আমরা যেমন দেখেছিলাম যে শাখাম্বিত ছিল, এই জন্য এই গ্লাইকোজেন গঠনেও আমরা দেখব যে আলফা ডি গ্লুকোজ অণুগুলো শাখাম্বিত চেইন গঠন করবে এবং সেই চেইনগুলো যে বন্ধন দ্বারা যুক্ত থাকবে সেটা হলো আলফা 1,4 এবং আলফা 1,6। তাহলে আমরা এখানে বলতে পারি যে আলফা 1,4 এবং আলফা 1,6 এই গ্লাইকোসাইডিক নিউক্লিয়াস দ্বারা গঠিত যৌগ, দুইটা যৌগের নাম লিখো, সেক্ষেত্রে নাম হবে একটা গ্লাইকোজেন আরেকটা নাম হবে কি স্টার্চ। আচ্ছা, এই যে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয় এবং রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। যদি আমরা মনে করো সকালে যদি নাস্তা করি, সে নাস্তা যদি পাউরুটি বা রুটি থাকে, তাহলে সেই পাউরুটি বা রুটিগুলো কি, সেগুলো ছিল জটিল শর্করা। সেগুলো যখন আমরা খাই, খাওয়ার পরে আমাদের পরিপাককারী যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো গ্লুকোজ আকারে রক্তে প্রবাহিত করে। রক্তে কিছু পরিমাণ গ্লুকোজ থাকবে, কিন্তু ম্যাক্সিমাম গ্লুকোজ তোমার যে অতি ম্যাক্সিমাম না অতিরিক্ত গ্লুকোজগুলো তখন আমাদের যকৃত এবং পেশিতে জমা করে নেয়। এখন মনে করো সকালে আমরা খেয়েছি, কিন্তু দুপুরে আমরা খাই নাই, হ্যাঁ একবারে মনে করো রাত্রে খাবো, তাহলে দুপুরে কিন্তু আমাদের শক্তি কমে আসবে, কারণ আমাদের রক্তে যে গ্লুকোজগুলো ছিল সেই গ্লুকোজগুলো সকাল থেকে খেয়েছি, সকালে খেয়েছিলাম কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজ করেছি সে কাজ করার কারণে গ্লুকোজ রক্তে কমে গেছে, যার ফলে কিন্তু তখন আমাদের শক্তি কমে যাবে। আবার দুপুরে যেহেতু আমরা খাইনি, তখন কি হবে, আমাদের শরীরে পেশিতে এবং যকৃতে কি জমা আছে, গ্লাইকোজেন জমা আছে, সেই গ্লাইকোজেন গুলো তখন আবার ভেঙে যাবে, ভেঙে রক্তে গ্লুকোজ সরবরাহ করবে, যার ফলে তখন আমরা কিছুটা শক্তি পাবো। হ্যাঁ, এইভাবে দেখা গেল যতক্ষণ পর্যন্ত গ্লাইকোজেন সঞ্চিত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শক্তি পাবো, গ্লাইকোজেন যদি জমা না থাকে তখন কিন্তু আমাদেরকে খেতেই হবে। হ্যাঁ, এই কারণে কিন্তু মানুষ একদিন বা দুদিন না খেয়েও বেঁচে থাকতে পারে, কারণ তার শরীরে যকৃতে এবং পেশিতে গ্লাইকোজেন হিসেবে গ্লুকোজ জমা ছিল। আচ্ছা, এখন বলো আজকের ক্লাসে কারো কোথাও সমস্যা আছে কিনা। আজকের ক্লাসে কারো, স্যার আমাদের বায়োলজি সিলেবাসটা, ও বায়োলজি সিলেবাস, আমরা তো 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার, এখন আমরা 3 নম্বর চ্যাপ্টার পড়াচ্ছি, এরপরে আমরা 4 নম্বর চ্যাপ্টার পড়াবো। হ্যাঁ, তারপরে আমাদের সিলেবাসে আছে হলো সম্ভবত উদ্ভিদের প্রজনন আর হলো জৈব প্রযুক্তি। তো এদের এটা হলো আমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। ফার্স্ট সেমিস্টারের সিলেবাস হলো 1, 2, 3, 4, 10 এবং 11 নং অধ্যায়। এটা যদিও সেমিস্টারে দেওয়া আছে, হ্যাঁ এখন হলো এই এই হলো মোট 6টা চ্যাপ্টার, কিন্তু এখন মানে পরীক্ষা কখন হবে সেটার উপর ডিপেন্ড করে হয়তো আমরা কম বেশি করতে পারি, মানে হয়তো পরীক্ষার আগ পর্যন্ত যতটুকু পড়ানো হবে হয়তো ততটুকুই আমরা পরীক্ষা দিয়ে দেবো। আর তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো যে 1, 2, 3, 4 এবং 10, 11 এই 6টা চ্যাপ্টার মেন্টালি প্রিপেয়ার রাখো যে এগুলো আমাদের পরীক্ষার জন্য থাকবে। আর এরপরে যদি কম বেশি হয়, সেটা আমরা জানাই, বেশি তো হবে না হলে কমই হবে।
আচ্ছা এখন বলো, আজকের ক্লাসে কোথাও কোনো প্রবলেম থাকলে বলো। আমার মনে হয় যে সুক্রোজ গঠনে এই স্ট্রাকচারটা অনেক হয়তো বুঝতে পারো নাই। সুক্রোজ গঠনে এই সাইড চেইন যে রিয়াকশন, এটা মনে হয় অনেকে বুঝতে পারো নাই, তাই না? স্যার এই সাইড চেঞ্জ রিয়াকশন কি স্যার ডি গ্লুকোজ এল গ্লুকোজে পরিণত হওয়া? না না না, আমি এটা একটু স্যার বোঝানোর চেষ্টা করি, এটা একটু বোঝানোর চেষ্টা করি আমি। স্যার মানে স্যার সাইড চেঞ্জ রিয়াকশন স্যার বুঝতে পারছি, কিন্তু আমার কথা হলো স্যার যত বন্ধনই আছে অথবা সুক্রোজ গঠনে শুধু দেখা যাচ্ছে স্যার ডি গ্লুকোজ অথবা ডি ফ্রুক্টোজ অংশগ্রহণ করে, ও ও কোন গ্লুকোজ? এটা হলো ডি গ্লুকোজ, ডি গ্লুকোজ মানে সুক্রোজ গঠনে ডি গ্লুকোজ অংশগ্রহণ করবে। কারণ প্রকৃতিতে যে গ্লুকোজ গুলো পাওয়া যায়, প্রকৃতিতে যে গ্লুকোজ গুলো পাওয়া যায় সেই গ্লুকোজ গুলো হলো সবই ডি গ্লুকোজ। হ্যাঁ, এল গ্লুকোজের অস্তিত্ব একবারে কম, 1% বা 1%-এর চেয়েও কম। এই জন্য যখন সুক্রোজ গঠন হয় তখন অবশ্যই ডি গ্লুকোজ অংশগ্রহণ করে। যেমন এখানে আমরা দেখবো যে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, আর এদিকে হলো বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে এখানে যেমন আমরা বলেছি সুক্রোজ রিডিউসিং সুগার নয়, তাহলে আমরা এটাও বলতে পারি স্টার্চ সেলুলোজ এগুলো রিডিউসিং সুগার নয়। কারণ স্টার্চ আর সুক্রোজ, স্টার্চ আর সেলুলোজ গঠনে যে একক গুলো আছে সেগুলো কিন্তু আলফা ডি গ্লুকোজ। যদি আমরা স্টার্চই ধরি তাহলে স্টার্চে অসংখ্য আলফা ডি গ্লুকোজ পরস্পর আলফা 1,4 বা আলফা 1,6 গ্লাইকোসারিক বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই যেহেতু অক্সিজেন তৈরি করে ফেলে, এই জন্য স্টার্চের গঠনে কখনোই মুক্ত অ্যালডিহাইড দেখা যাবে না। এই জন্য স্টার্চ তোমার হলো রিডিউসিং সুগার নয়, স্টার্চ হলো বিজারক শর্করা, অবিজারক শর্করা। হ্যাঁ, সুক্রোজের মতো সুক্রোজে গ্লুকোজ আর ফ্রুক্টোজ গঠন করার জন্য এই মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোনের অস্তিত্ব নষ্ট হয়, কিন্তু স্টার্চের গঠনে আমরা কি দেখবো শুধু মুক্ত অ্যালডিহাইডের অস্তিত্ব নষ্ট হবে। কারণ স্টার্চের গঠনে শুধু আলফা ডি গ্লুকোজ আছে, মানে গ্লুকোজ অণু আছে, এই জন্য শুধু অ্যালডিহাইডের অস্তিত্ব নষ্ট হবে। কিন্তু সুক্রোজে আমাদের দেখবো আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ উভয়ের ক্ষেত্রেই যেহেতু আছে, এই জন্য ফ্রুক্টোজে কিটোন গ্রুপ আছে আর গ্লুকোজে আছে অ্যালডিহাইড গ্রুপ, এই জন্য এই এগুলোর অস্তিত্ব নষ্ট হয়ে যায়। আর কারো কোথাও সমস্যা আছে? সমস্যা থাকলে বলো। আচ্ছা, এখানে আমরা বলতে পারি যে চিনিতে কোন সুগার থাকে? চিনিতে সুক্রোজ, সুক্রোজ, তারপর হলো আঙ্গুরের, আঙ্গুরের আঙ্গুরের মধ্যে কোন সুগার থাকে? আঙ্গুরের মধ্যে ফ্রুক্টোজ, গ্রেপ সুগার, গ্রেপ সুগার। এখন বলে না গ্রেপ সুগার, তাহলে গ্রেপ সুগার কাকে বলা হয়? গ্রেপ সুগার বলা হয় গ্লুকোজ কে। গ্রেপ সুগার স্যার ফ্রুক্ট, গ্লুকোজ, গ্লুকোজ, গ্রেপ সুগার বলা হয় গ্লুকোজ কে। ঠিক আছে, কারণ পাকা আঙ্গুরে বা গ্রেপ সুগারে আমরা দেখব গ্লুকোজ 12-30% থাকে। আবার ফ্রুট সুগার বলা হয় কাকে? ফ্রুট সুগার কাকে বলা হয়? অন্যান্য স্যার ফলগুলোর মধ্যে যে সুগার থাকে আর ফ্রুট সুগার বা বিভিন্ন ফলের চিনি, ফলের চিনি বা ফ্রুট সুগার কাকে বলে? ফলের চিনি বা ফ্রুট সুগার বলা হয় ফ্রুক্টোজ কে। সুক্রোজ কে? ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজ হলো ফলের সুগার বা ফলের চিনি, আঙ্গুরের সুগার বা গ্রেপ সুগার হলো গ্লুকোজ, আর সাধারণত যে চিনি খায় সে চিনিতে আছে সুক্রোজ। ভাতে আছে কি? ভাতে আছে স্টার্চ, রুটিতেও স্টার্চ, আলুতে স্টার্চ। হ্যাঁ, তাহলে আমাদের যে পারিপার্শ্বিক খাবারগুলো আছে এই খাবারগুলোতে কি কি আছে এগুলো আমাদের মনে রাখতে হবে। তো আর বেশি ক্লাস নাই, সময় প্রায় শেষের দিকে, তো জিনিসগুলো বুঝবা আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবা। আজকের মতো তাহলে ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Mm-hmm.